সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমি বেশ একটা ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ, মানে ভীষণ দাঁতের ব্যথা। তো দেখো, সকাল সকাল ওষুধ খেয়ে নিচ্ছি, আর মানে কি বলবো, এই ট্যাবলেট খেলে যে আমার এত বিরক্তকর লাগে, অসহ্য, মানে কি বলবো, খুব কষ্ট হয় জানো তো। তারপরেও মনে হচ্ছে ব্যথার মানে জন্যে খেলাম আর কি। এতগুলো ওষুধ খাওয়ার পর শরীরটা আরও ক্লান্ত হয়ে গেল, মানে আরও খারাপ লাগছে জানো। দাঁতের ব্যথা কখন যে কমবে সেটা জানি না। তো শরীরটা ভালো থাক বা খারাপ, সংসারের কাজগুলো আমাকেই করতে হবে। তো চলো, ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও করলাম, কন্টিনিউ দেখতে থাকো। আর কি বলবো, ভিডিওটা আজকে একদমই ছোট, মানে অনেকটা শ্যুট করতে পারিনি, অল্প একটু শ্যুট করার পরই আমি একদম অন্য অন্য বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তারপর আমি ওষুধটা খাওয়ার পর, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে গেছিলাম উঠোনটা ঝাড় দিতে। আর বুঝতেই পারছো, একটা মহিলা মানুষ অসুস্থ থাকলেও তাকে সমস্ত কাজগুলো একা হাতেই করতে হবে। তো যাকগে, সেসব কথা মাথায় না রেখে এখন একটু দাঁতের ব্যথা কমেছে। আর ওইদিকে দেখো, সামনে বাবুসোনা ওই হলদি গাছের পাতাগুলো কালকে বিকেলবেলা সমস্তটা ছিঁড়ে ওখানে খেলেছে বসে বসে। তো যাকগে, এখন একদিকে একটু নিস্তার আছে, বাচ্চাগুলো একটু বড় হয়েছে, ওরা বুঝতে শিখেছে। বুঝতে বলতে শরীরটা ভালো না লাগলেও এখন তেমন একটা মানে ঝামেলা করে না আর কি, নিজে নিজেই খেয়ে নেয়। তো এটাই বলবো সকলের কাছে, আমাকে কেউ ভুলে যেও না, আমার ভিডিওগুলো দেখো তোমরা সবাই, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। আর ভিডিওগুলো স্কিপ করো না, এটাই বলবো আর কি। তো চলো, কালকের থেকে কন্টিনিউ বড় ব্লগ আসবে, এখন ছোট একটু ভিডিওটাই দেখে নাও। যেহেতু শরীরটা ভালো নেই তাই আর কি বড় ভিডিও দিতে পারলাম না, তো এই কারণে আমি কিন্তু ভীষণ দুঃখিত। আর এদিকে দেখো, জামা কাপড় ধুতে হবে, এদিকে জল ভরে নিচ্ছি বালতিতে, আর কালকে বালতিগুলো না আয়রন পাউডার দিয়ে মাজতে হবে। কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছো, মানে ভীষণ খারাপ অবস্থা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। দেখবে তুমি বিপদে পড়লে তোমার পাশে কেউ থাকবে না, তুমি যতই লোকের উপকার করো না কেন, সেই উপকারের কথাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে যায়, এটাই বাস্তব। তুমি নিজেকে নিজের মতন দাঁড় করাও, আর কেউ কিছু বললে কখনো তাকে প্রতিবাদ করো না, নীরবে শুয়ে যাও, একদিন ঠিক উত্তর দিতে পারবে।